बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलैकुम व्यूअर्स, वेलकम टू माय चैनल रेसिपी विद सलमा। आज हमें आपनादेर काछे नतून एकटी रेसिपी निये एसेछि, सेटा हलो ग्रेप स्वीट्स बा आंगुर की मिठाई, एटा आंगुरेर हालुआओ बला जाय। तो किभाबे करलाम आपनादेर देखाबो, चलुन ताहले। एखाने आमि 500 ग्राम आंगुर निएछि, आंगुरटाके परिष्कार करे धुये निएछि। तो चेष्टा करबेन सब समय आंगुरेर कालारटा जखन येलो धरनेर कालार हबे तखन सेई कालारेर आंगुर नेबेन। एरपर एखाने आमी एकटा मिक्सि बोल निये निएछि, एर मध्ये आंगुरगुलोके ढेले देबो। दिए आमी एते एक कापेर मतन पानी दिए दिच्छि, दिए जूस बानिए नेब। तो एखाने आमार जूसटा बानानो हये गेछे, देखतेई पाच्छेन। एखाने आमी एकटा बोल निये निच्छि। एरपर एते एकटा छाकनी बसिए जूसटाके आमि प्रथमे छेके नेब। तो एइभावे चामच दिए चेपे चेपे जूसटाके आमि छेके नेब। तो एइभावे भालोभावे चेपे चेपे एइभावे जूसटा छेके नेब। देखतेई पाच्छेन एखाने आमार हये गेछे, एटा आमि एबार फेले देब। एरपर आरेकटा आमी बोल निये निच्छि। एते एक कापेर मतन कर्नफ्लावर दिए दिच्छि, आर ओई कापेर माप करे आमी जूसटा निये नेब आंगुरे। एक कप, दू कप, तीन कप। तो जूसटा आमार प्राय 3.5 कापेर मतन हो जाए। एरपर भालोभावे आमी कर्नफ्लावर और जूसटा माखिए नेब, नीचे ना दला पेके जाए सेई जन्य भालो करे आमी मिश्रणटा माखिए नेब। तो एखाने आमार मिश्रणटा गोला हो गेछे। एरपर ओवेने एकटा पैन बसिए दिएछि, एते आमी ओई कापेरि एक कप पानी दिए दिच्छि आर ओई कापेते दू कप चीनी दिए दिच्छि। तो दिए एइभावे हाता दिए आमी भालो करे चीनीटाके गलिए नेब। देखतেই পাচ্ছেন এটা অনেকটা ক্যারামেলের মতন হয়ে গেছে। এরপর একটু হাত দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, এরকম সরু সুতোর মতন। তো এখানে ক্যারামেলটা কিভাবে হয়েছে বোঝার জন্য আপনাদের দেখিয়ে দিচ্ছি। যখন দেখবেন এইভাবে একটা তার হচ্ছে, এক তার, তো তখনই বুঝতে পারবেন ক্যারামেলটা রেডি হয়ে গেছে। তো এই সময় এক হাতে আমি ক্যারামেলটা এইভাবে নাড়তে থাকবো আর জুসটা ঢালতে থাকবো। তো সমানে নাড়তে হবে, নইলে তলায় দলা পেকে যাবে, যেহেতু এতে কর্নফ্লাওয়ার দেওয়া আছে। তো এইভাবে নাড়তে নাড়তে আমি তৈরি করব। তো দেখতেই পাচ্ছেন অনেকটা জুস কমে গেছে। তো হালুয়াটা বা সুইটটা আমার অনেকটা শেষের দিকে হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন হাতাটা আমি সমানে নাড়তেছি, নাড়া বন্ধ করে দিলেই তলায় দলা পেকে যাবে। এরপর এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি, যাতে না তলার দলা পেকে যায় আর এই ফ্লেভারটাও ভালো হবে, সেই জন্যেতে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার সমানে আমি এইভাবে নাড়তে থাকব। এরপর এখানে আমি এক চামচ কেওড়া ওয়াটার দিয়ে দিচ্ছি। তো এখানে আমি হালুয়া তৈরি করছি বা সুইট তৈরি করছি, সেই জন্য একটু ফ্লেভারটা আলাদা ধরনের আসবে, সেই জন্য দিয়েছি।
আর দিয়ে দিচ্ছি দু তিন ফোঁটা গ্রিন ফুড কালার। তো এখানে আমি যেহেতু আঙ্গুরের মিঠাই তৈরি করছি বা হালুয়া তৈরি করছি, তো আঙ্গুরের কালারটা অনেকটা গ্রিন ধরনের, তো সেই জন্য সেই কালারটা আনার জন্য এতে আমি ফুড কালার দিয়েছি। কারণ যেহেতু আঙ্গুরটা হালুয়া করছি যখন, তখন হালুয়ার কালারটা অন্যরকম হয়ে গেছিলো, সেই জন্য এতে আমি আঙ্গুরের কালারটা আনার জন্য গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে অনবরত ফোটাতে থাকছি। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন, বেল আইকন সমেত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটি ক্লিক করা থাকলে আমার যে কোনো ভিডিও আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার হালুয়াটা তৈরি হয়ে গেছে। এবার আমি ওভেনটা অফ করে দেবো। এরপর এখানে একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প করে ঘি দিয়ে ব্রাশ দিয়ে চারিদিকে মাখিয়ে দিচ্ছি ঘিটা। তো এখানে আমি গার্নিশের জন্য চেরি কিছু কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে পেস্তা কাজু দিতে পারবেন আর কোকোনাট পাউডারও দিতে পারেন। তো আমি এখানে চেরি দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি দু ঘন্টার মতন ঠান্ডা হতে দেবো। দু ঘন্টা পর ফিরে আসছি। তো এখানে আমার হালুয়া বা মিঠাইটা রেডি হয়ে গেছে। তো কিছু ভুলবশত আমার ভিডিওটি ডিলিট হয়ে গেছে, তো কিভাবে আমি এটা কাটিং করেছিলাম তো সেটা আপনাদের দেখাতে পারলাম না। তো এবার আমি আপনাদের একটু এইভাবে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে হালুয়ার বা মিষ্টির মিঠাইয়ের। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। যেহেতু সামনে রমজানও আছে আর হোলিও আছে, তো এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন গ্রেপ সুইটস বা আঙ্গুরের মিঠাই বা হালুয়া। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। খুদা হাফেজ।